বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা, আজকের ক্লাস হবে আরবি। আরবি চতুর্থ শ্রেণীর টপিক প্রশ্ন, শূন্যস্থান এবং বাক্য তৈরি, এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তোমরা তোমাদের এই বইটি বের করে নাও। আশা করি সবাই বইটি বের করে নিয়েছ। এরপরে দেখো, আদ্দারসু সালেসু আশামসুল্লাহ তানামো, এটা গত আরবি ক্লাসে আমাদের প্রথম লেকচার ছিল, প্রথম আলোচনা ছিল আমাদের এটাই। এটার সাথে দেখো কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলি তোমাদের গাইড থেকে আমি এটা তুলে দিছি, তোমরা এখান থেকে দেখে দেখে পড়বে। দেখে নাও, তোমাদের বই এটাই লেখা আছে, আজিব আনিল আসআলাতিল শাফাভিয়ান ওয়া কিতাবাতান, প্রশ্নগুলো মৌখিক এবং লিখিত। শাফাভিয়ান মানে মৌখিক, কিতাবাতান মানে লিখিত। মৌখিক এবং লিখিতভাবে তোমরা প্রশ্নগুলির উত্তর দিয়ে দাও। তোমাদের প্রশ্ন আছে এই কবিতার সাথে সম্পর্কিত প্রশ্ন, এই গল্পের সাথে সম্পর্কিত প্রশ্ন আছে। দেখো এখানে, ইলা আইনা নাজারা ওমর, ইলা আইনা নাজারা ওমর, ওমর কোন দিকে তাকালো, ইলা কোথায়, আয়না কোথায়, ইলা প্রতি, নাজারা তাকালো, ওমর ওমর, তাহলে ওমর কোথায় তাকালো, ইলা আইনা নাজারা ওমারু, ওমর কোন দিকে তাকালো। আল জবাবু, এই প্রশ্নের জবাব আসছে, নজারা ওমরু ইলা শামসি, নজারা ওমরু ইলা শামসি, সূর্যের দিকে তাকালো, ওমর সূর্যের দিকে তাকালো। আমাদের বইয়ের মধ্যে আমরা এটা কিন্তু পড়ে নিয়েছি। তারপরে দুই নম্বর প্রশ্ন দেখো, মাতা তা আম্মালা ওমরু ওরস শামসি, আলা মাতা তা আম্মালা ওমরু ওরস শামসি, ওমর কখন সূর্যের গোলাকৃতি নিয়ে চিন্তা করলো, ওমর কখন সূর্যের গোলাকৃতি নিয়ে চিন্তা করলো। এটার অর্থ দেখো, ভেঙে ভেঙে বলি, মাথা কখন, তা আম্বালা ওমর, ওমর চিন্তা করলো, ওরসা গোলাকৃতি, আর শামসি সূর্যের, তাহলে সূর্যের গোলাকৃতি নিয়ে ওমর কখন চিন্তা করলো, গবেষণা করলো। আল জবাবু, জবাব বলছে, তা আম্বালা ওমর, ওমর গবেষণা করলো, চিন্তা করলো, ওরসা শামসি সূর্যের গোলাকৃতি নিয়ে, ইন্দা গুরুবিহা যখন সূর্যটি অস্ত যায়। তাহলে এক কথায় কি আসবে, এটার অর্থ কি আসবে, ওমর সূর্যাস্তের সময় সূর্যের গোলাকৃতি নিয়ে চিন্তা করল। দেখো তিন নাম্বার, কাইফা ওয়াজাদাহা ওমর, কাইফা ওয়াজাদাহা ওমর, ওমর তাকে কিরূপ দেখতে পেল, এটার উত্তরটা এখানে আছে। দেখো, কাইফা ওয়াজাদাহা ওমর, ওমর তাকে কিরূপ পেল, কিভাবে পেল, জবাব কি লিখছে, ওয়াজাতাহা ওমর, ওমর সূর্যকে পেল, তাহ তাজিবু ওয়া তাহ তাজিবু, মানে একটু একটু করে অদৃশ্য হতে দেখল, তাহ তাজিবু ওয়া তাহ তাজিবু মানে একটু অদৃশ্য, ওয়া তাহ তাজিবু একটু অদৃশ্য, তাহলে কি হলো, একটু একটু করে অদৃশ্য হতে দেখলো, যে সূর্য অস্ত যাওয়ার সময় একটু 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 করে অস্তে যাচ্ছে, এই জিনিসটা সে দেখতে পেল। তারপরে চার নম্বর প্রশ্ন দেখো, মাযা সাআলা উমরু লিশামসি ইনদা তুলুইহা, সূর্যের সময় ওমর সূর্যোদয়ের সময় সূর্যকে কি জিজ্ঞেস করলো, মাযা কি, সাআলা জিজ্ঞেস করলো, ওমরু ওমর, তাহলে ওমর কি জিজ্ঞেস করলো, লিশামসি সূর্যকে, ইনদা তুলু ইহা উদিত হওয়ার সময়, এক কথায় কি আসলে এটার অর্থ,
সূর্য উদিত হওয়ার সময় ওমর সূর্যকে কি জিজ্ঞেস করলো? দেখো প্রশ্নের উত্তরটা কি দেয়া আছে। সালে ওমর, ওমর জিজ্ঞেস করলো, লিশামসি, সূর্যকে, আইন্দা তুলো ইহা, তার উদিত হওয়ার সময়, আইয়াতু হা শামসু, আইয়াতু হা শামসু, হে সূর্য, আইয়াতু হা শামসু, হে সূর্য, ইন্নাকা নিমতে নাওমান তবেইলান, ইন্নেকে, ইন্নাকে, নিশ্চয় তুমি নিমতে ঘুমিয়েছিলে, নাওমান তবেইলান, অনেকক্ষণ। তাহলে এটার অর্থ কি আসলে এক কথায়, ইন্নাকে নিমতে নাওমান তবেইলান, তুমি অনেক লম্বা সময়, দীর্ঘ সময় তুমি ঘুমিয়েছো। আর সোয়ালু, পঞ্চম নম্বর সোয়াল, লিমাদা আজা বাদহু, লিমাদা আজা বাদহু, লিমাজা বিমাজা আজা বাতহু, বিমাজা আজা বাতহু, সে সূর্যকে কি উত্তর দিল, সূর্য তাকে কি উত্তর দিল, সূর্য তাকে উত্তর দিল, আজা বাতহু শামসু, সূর্য জবাব দিল, উত্তর দিল, আনামা, আনা লা আনামো, আনা লা আনামো, সূর্য তাকে উত্তর দিল, আমি ঘুমাই না, আমি ঘুমাই না। তাহলে দেখো এরপরে, দেখো এরপরে ছয় নম্বর প্রশ্ন কি আছে, মাদা তাআম্মালা উমর মিনাশ শামসি, মাদা কি তাআম্মালা, শিক্ষা পেল উমর, উমর মিনাশ শামসি, সূর্য থেকে, উমর সূর্য থেকে কি শিক্ষা পেল, তাআম্মালা উমর, উমর শিক্ষা পেল মিনাশ শামসি, সূর্য থেকে, আইয়াখুদুমান নাসা, মানুষের খেদমত করার, মানুষের সেবা করার শিক্ষা পেল। আশা করি তোমরা প্রশ্ন এবং প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো। এরপরে দেখো বা নাম্বার কি লেখা আছে, ইমলা ইল ফারাগা বিকালিমাতিন মুনাসাবাতিন, শূন্যস্থানগুলি পূরণ করতে বলছে, নাজার অমরু ইলা ইলা ইংল গরুবি, তাহলে এখানে কি বসবে, তারপরে সোহা মুবাক্কিরান, সোহা মুবাক্কিরান, এখানে কি বসবে, তারপরে তিন নম্বরে আছে ইন্না ড্যাশ নামাত নাওমান তবিলান, এখানে কি বসবে, তারপরে দেখো তলাতু আলা ড্যাশ আখেরিনা লি খেদমতে হোম, এখানে কি বসবে, আমি এগুলি উত্তরগুলি বলে দিচ্ছি, দেখো যদিও আমি উত্তরগুলি নিচের পেজ আমি লিখে রাখছি, তোমরা দেখো। তাহলে প্রথমে কি আসবে, নাজারা অমর, নাজারা অমর শামসু ইলাস শামসি, ইলাস শামসি, নাজারা অমর ইলাস শামসি আইন্দা গরুবিহা, এখানে আর শামসু লিখতে হচ্ছে। তারপর দুই নম্বরে সোহা ড্যাশ মুবাক্কিরান, তাহলে কি হবে এখানে, সোহা অমরু মুবাক্কিরান, সোহা অমরু মুবাক্কিরান, সোহা অমরু মুবাক্কিরান, ওমর খুব সকালে জাগ্রত হয়েছিল। তারপর ইন্না ড্যাশ নামাত নামান তবিলান, নিশ্চয় ইন্না নিশ্চয় ড্যাশ, ড্যাশের এখানে বলবে তাহলে সূর্য, তাহলে আশামসু হবে, নিশ্চয় সূর্য লম্বা সময় ঘুমায়, এখানে তাহলে কি বসবে, ইন্না শামসা নামাত নাওমান তবিলান, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর দেখো চার নম্বরে লেখা আছে তলাতু আলা ড্যাশ আখিরিনা লি আখ দুমা হুম, লি আখ দুমা হুম, তাহলে এখানে কি বসবে, তলাতু আলা নাসিন, তলাতু আলা নাসিন, আমি অন্যান্য মানুষদের খেদমতের জন্যই উদিত হয়েছে, আল্লাহ তাআলা খলাকা লি খিদমাতিন নাসি ফি কুল্লি মাকানিন, আল্লাহ তাআলা খলাকা শামসা, এখানে হবে খলাকা শামসা, আল্লাহ তাআলা খলাকা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আর শামসা সূর্যকে, লি খিদমাতিন নাসি মানুষের খেদমত করার জন্য, মানুষের সেবা করার জন্য, ফি কুল্লি মাকানিন প্রত্যেক জায়গায়, তাহলে প্রত্যেক স্থানে প্রত্যেক জায়গায় মানুষের খেদমতের জন্য আল্লাহ তাআলা সূর্যকে সৃষ্টি করেছেন, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো এই যে এখানে অ্যানসার গুলি দেওয়া আছে, আমি অ্যানসার গুলি তোমাদেরকে বলে দিলাম, এটা শেষ করলাম, তোমরা এগুলি দেখে 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 সুন্দর করে পড়ে নেবে, যাদের গাইড আছে গাইড থেকে পড়ে নেবে, মুখস্থ করবে, আর যাদের গাইড নেই তারা এখান থেকে এই শর্ট থেকে তোমরা পড়ে নেবে। এরপর দেখো জিম নাম্বারে লেখা আছে কি, জিম কাউবিন জুমালান মুফিদাতান বিকালিমাতি তালিয়াতি মিন আইন দিকে, কি অর্থ কি, নিম্ন শব্দগুলো দ্বারা নিজ থেকে পূর্ণাঙ্গ বাক্য গঠন করো,
এগুলি নিজে নিজে বাক্য তৈরি করতে হবে, নিজে নিজে বাক্য তৈরি করতে হবে। এর ভিতরে কয়েকটা শব্দ দেয়া আছে দেখো বাক্য তৈরির, আশামসু, কুরসু, তারপরে তোলাআত, তারপরে খলাকা, তারপরে আখদুমু। এই পাঁচটা বাক্য দিয়ে, এই পাঁচটা শব্দ দিয়ে, ওয়ার্ড দিয়ে তোমাদের কি করতে হবে, বাক্য তৈরি করে নিতে হবে। তাহলে আমরা দেখি, এই যেখানে লেখা আছে এরকম করে লেখা আছে, আরো নিচে আমি বলে দিচ্ছি, আশামসু 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 তাজরি দাইমান লেখা আছে দেখো, আশামসু তাজরি দাইমান, সূর্য সর্বদা চলমান, আশামসু সূর্য তাজরি চলমান, দাইমান সর্বদা। তাহলে আশামসু তাজরি দাইমান, সূর্য সর্বদা চলমান, এটা এখানে লিখতে হচ্ছে। কুরসুন, কুরসুন অর্থ কি আগে জানতে হবে, কুরসুন অর্থ কি বলো, কুরসুন অর্থ হলো গোল আকৃতি। তাহলে কুরসুন অর্থ হলো গোল আকৃতি, এখানে তাহলে গোল আকৃতি দিয়ে আমরা কি করতে পারি, বাক্য তৈরি করে নিতে পারি। তাফাক্কারা উমারু ফি কুরসি শামসি, তাফাক্কারা উমারু, ওমর গবেষণা করলো, চিন্তা করলো, ফি কুরসি শামসি, সূর্যের গোল আকৃতি নিয়ে, ঠিক আছে কি। তারপরে তোলাআত, তোলাআত মানে কি, তোলাআত অর্থ হলো উঠেছে। তাহলে কি লিখবো এখানে, তোলাআত শামসু মিনাল মাশরিকি, তোলাআত শামসু মিনাল মাশরিকি, এখানে লিখবো তোলাআত শামস মিনাল মাশরিকি, অর্থ কি, সূর্য পূর্ব দিক থেকে উঠেছে। সূর্য যেহেতু উঠার অর্থ, এটা তোলাআত অর্থ হলো উঠেছে, তাহলে সূর্য পূর্ব দিক থেকে উঠেছে। খলাকা, এখানে খলাকা মানে সৃষ্টি করেছেন, খলাকাল্লাহু তাআলা হাদাল কাউন, এখানে তোমাদের বই এটাই লেখা আছে, খলাকাল্লাহু তাআলা হাদাল কাউন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, খলাকাল্লাহু তাআলা, খলাকাল্লাহু তাআলা হাদাল কাউন, এটা লিখতে হচ্ছে। এরকম আরো অনেক কিছু বানানো যাবে, ইন্নাল্লাহ তাআলা খলাকাস শামসা ওয়াল কামার ওয়ান নুজুমা, এভাবে আমরা বলতে পারবো। তোমার ছোট মানুষ যেটা আছে এটাই তোমরা পড়ে নেবে, সহজ হবে, অতিরিক্ত পড়তে গিয়ে তোমরা হয়তো মনে রাখতে পারবে না, বুঝতে পারবে না, কষ্ট হবে, দরকার নেই, ছোট্ট একটা কিছু যেটা দেওয়া আছে বই এটাই মুখস্থ করে নিবে। আর আমাদের এই ক্লাসগুলি নিয়মিত করো, দেখবে তুমি এত সুন্দরভাবে ক্লাস করার কারণে আস্তে 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 তুমি নিজের অ্যাবিলিটি তৈরি হবে, যে তুমি নিজেই এটার নিজে নিজে করতে পারবে, তুমি নিজের থেকে এই অ্যান্সারগুলি করতে পারবে। যেমন তোমাকে যদি বলা হয় দরওয়াজা, দরজা দিয়ে একটি সুন্দর বাক্য তৈরি করো, তুমি কিন্তু করতে পারবে। বা তোমাকে যদি বলা হয় যে একটা নাম দিয়ে, তোমাকে বলা হলো যে তুমি একটা এই নাম দিয়ে সূর্য, এই সূর্য দিয়ে তুমি একটা বাক্য তৈরি করো বাংলা, তুমি কিন্তু সুন্দর অ্যান্সার করতে পারবে। আরবিতেও পারবে, কিন্তু ক্লাস করতে হবে নিয়মিত, সুন্দরভাবে করতে হবে, তাহলেই পারবে। টেনশনের কোনো কারণ নেই, মন খারাপের কোনো কারণ নেই, বুঝতে পারলে কি। তারপর দেখো পাঁচ নম্বরে আছে আখদুমু, আখদুমু, আখদুমু মানে কি, আমি সেবা করব, আখদুমু মানে আমি সেবা করব। তাহলে আখদুমু নাসা দাইমান, আখদুমু নাসা দাইমান, আখদুমু আমি আমি সেবা করব, নাসা মানুষের, দাইমান মানে সর্বদাই। এই কথাগুলি দেখো এখানে লেখা আছে, এই যে আখদুমু নাস, আখদুমু নাস সা আখদুমু নাসা দাইমান, আমি মানুষের সেবা করব সর্বদাই। যাই হোক, তোমরা মোটামুটি বুঝতে পারলে আশা করি। হাদিস সুয়ালি ওয়াল জাবি শাফাহিয়ান ওয়া কিতাবাতান মুস্তাখদিমান বিল কালিমাতি বাইনাল কাওস, বাইনাল কাওসাইন কামা ফিল মিসালি, উদাহরণ অনুযায়ী, তারপরে বন্ধনী, বন্ধনিস্থ শব্দগুলি ব্যবহার করে মৌখিক ও লিখিত প্রশ্নোত্তর তৈরি করো। এভাবে লেখা আছে, ঠিক সেভাবে এখানে দেখে 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 তোমরা প্রশ্ন আর উত্তরগুলি রেডি করতে হবে তোমাদের। এবার প্রশ্ন আছে, এবার এখানে প্রশ্ন আছে, এখানে প্রশ্ন আছে, এই প্রশ্নগুলি দেখে দেখে লিখবা, ঠিক আছে। এখানে দেওয়া আছে, আর এটা উদাহরণ একটা দেওয়া আছে, আবুন বাইতুন, তারপর সওয়াল কি করছে, আইনা আবুকা হুয়া ফি বাইতিন, জবাবের মধ্যে লিখছে, এখানে প্রশ্ন কি করছে, আগে দেখো বুঝো, উদাহরণটা আগে বুঝে নাও। আবুন আর বাইতুন এই দুটা শব্দ দিয়ে তোমাদেরকে এখানে তৈরি করতে বলছে একটা বাক্য, মানে প্রশ্নের উত্তর তৈরি করতে বলছে। যেমন প্রশ্নটা কি হবে, আইনা আবুকা, তোমার বাবা কোথায়, আয়না কোথায়, আবুকা তোমার বাবা, তোমার বাবা কোথায়, হুয়া ফিল বাইতি, সে ঘরের মধ্যে আছে, তিনি ঘরের মধ্যে আছেন। আচ্ছা, তাহলে সেম দেখো এখানে মাদ্রাসাতে, এই শব্দ দিয়ে গঠন করতে হচ্ছে, এখন আর মাদ্রাসাতুন দিয়ে গঠন করতে হচ্ছে। এখন যদি এখানে বলা হয় যে আয়না আখুকা, তোমার ভাই কোথায়, তুমি এখন বলবে এখানে যে আখু, আখি ফিল মাদ্রাসাতে, আমার ভাই মাদ্রাসায়। দেখো এটার অ্যান্সারটা কি লেখা আছে আমরা দেখি, আয়না আখুকা, তোমার ভাই কোথায়,
এখানে লিখছে যে হুয়া ফিল মাদ্রাসাতে, বা আমি বললাম যে আখি ফিল মাদ্রাসাতে, এটাও বলা যায়, কোনো অসুবিধা নেই। তারপরে উম্মুন মাতবিখু, উম্মুন মাতবিখু, এখানে লিখছে যে রান্নাঘর, রান্নাঘরের কথা এখানে উদ্দেশ্য, এখানে আলোচনা করছে। আইনা উম্মুকা, তোমার মা কোথায় আছেন? এখানে অ্যান্সার করছেন ফি মাতবাখে, আমার মাটা আছেন মাতবাখের মধ্যে, বাবুর্চিখানায় রান্না করছেন, রান্নাঘরে। জাদ্দুন সুকুন, আইনা জাদ্দুকা, তোমার দাদা কোথায়? তখন জবাব আসবে কি, হুয়াফিল ফিসোকে, হুয়াফিস সোকে, দাদা বাজারে গিয়েছেন বড় বড় ইলিশ মাছ নেওয়ার জন্য, তাই না? তারপরে খালুন গোরফাতুন, আইনা খালুকা, তোমার খালু কোথায়, তোমার মামা কোথায়? খালুকা, খালুন, খালু হয়, মামাও হয়, আঙ্কেলের অর্থ ব্যবহার হয়, বলে তোমার মামা কোথায়? জবাব হলো ওয়াফিল গোরফাতি, তিনি কক্ষে বই পড়াশোনা করতেছেন, এখন ধ্যানমগ্ন আছেন, পড়াশোনা নিয়ে ব্যস্ত আছেন মামা, এখন মামার সামনে পরীক্ষা, তাই না? তাহলে হুয়া ফিল গোরফাতি, তিনি ঘরে আছেন। মুআল্লিমুন মাদ্রাসাতুন, আইনা মুআল্লিমুকা, আইনা মুআল্লিমুকা, তোমার শিক্ষক কোথায় আছেন, তোমার শিক্ষক কোথায়? তিনি মাদ্রাসায়, তোমার শিক্ষক এখন অনলাইনে ক্লাস করছেন, তাই না? হুয়া ফিল মাদ্রাসাতি ফি ওয়াল, হুয়া ফিল মাদ্রাসাতি ফি দরসি, অনলাইন, অনলাইন ক্লাসের মধ্যে তিনি এখন তোমাদেরকে ক্লাস নিচ্ছেন। যাই হোক, এটা আমি এমনি বললাম তোমাদের মজা দেওয়ার জন্য। এখানে অ্যান্সার কি হবে, আইনা মুআল্লিমুকা, তোমার শিক্ষক কোথায়? হুয়া ফিল মাদ্রাসাতি, তোমার শিক্ষক হলো মাদ্রাসায়। এই মোটামুটি যা আমাদের পড়া ছিল আজকের এই প্রশ্নর আলোকে। আগামীকালে যে পড়াটা থাকবে, প্রশ্ন, শূন্যস্থান ও বাক্য তৈরি ভালোভাবে পড়বে এবং খাতায় লিখবে, লিখে আম্মু আব্বু যদি কেউ পারেন তাহলে এটা খাতাটা দেখতে দেবে, আর গাইডের সাথে তুমি বারবার মিলাই নেবে, যদি সুন্দর হয়ে যায়, অ্যান্সার ফুলফিল হয়ে যায়, তাহলে তুমি পড়াশোনা করেছো বুঝবো। আর যদি তুমি অ্যান্সার করতে সক্ষম না হও, তাহলে অবশ্যই তুমি পড়াশোনা করো নাই, মনোযোগ দিয়ে ক্লাস করো নাই, পড়াশোনা করো নাই। যাই হোক, ভালো করে পড়াশোনা করো, বাসায় থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।